বুধবার 2শে অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধী জন্মদিবস। এই দিনেই বিশেষ উদ্যোগ গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলার হেমদাবাদ পঞ্চায়েত। হেমদাবাদ গ্রাম পঞ্চায়েতের 2,63,000 টাকা বরাদ্দে হেমদাবাদ গ্রাম পঞ্চায়েতের সামনে জাতির জনক মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উদ্বোধন করা হলো। বুধবার দুপুর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমদাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন, জেলা পরিষদের সদস্য মুকলেসা খাতুন, হেমদাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, বিডিও সুদীপ পাল সহ অন্যান্যরা। হেমদাবাদ গ্রাম পঞ্চায়েত সদস্য আশরাফুল আলী বলেন, হেমদাবাদ গ্রাম পঞ্চায়েতে বরাদ্দকৃত অর্থে এই মূর্তি তৈরি করে উদ্বোধন করা হলো। আগামী দিনে হেমদাবাদকে সাজাতে আরও কর্মসূচি নেওয়া হচ্ছে। এদিকে গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন কর্মসূচি ঘিরে খুশি হেমদাবাদের মানুষেরা। শুভ মহালয়ার দিন, এই শুভ মহালয়ার দিনেই আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। এই জন্মদিনে হেমদাবাদ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 2,63,000 বরাদ্দে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ মন্ত্রী সত্যজিৎ বর্মনের উপস্থিতিতে আজ আমরা হেমদাবাদ গ্রাম পঞ্চায়েতের সামনে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর আবক্ষ স্ট্যাচু মূর্তি শুভ উদ্বোধন করলাম। পুজো এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।